মৌলভীবাজারের জুড়ি উপজেলায় জুড়ি নদীর কন্টিনালা অংশে রাবার ড্যাম সংলগ্ন স্থানে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করায় নদী শাসন সহ কয়েক হাজার একর কৃষি জমি হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী বাঁধটি অপসারণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন জানিয়েছেন। এছাড়া শনিবার সকালে দাবি আদায়ে বাঁধের উপর মানববন্ধন করা হয়েছে। মাস দুয়েক পূর্বে জুড়ি নদীর কন্টিনালা অংশে রাবার ড্যাম সংলগ্ন স্থানে মূল নদীর গতিপথ পরিবর্তন করে দেওয়া হয় আর একই স্থানে মূল নদীর উপর অপরিকল্পিতভাবে নির্মাণ করা এই বাঁধ। ফলে কয়েক হাজার একর কৃষি জমি বিরান ভূমিতে পরিণত হওয়াসহ হাকালুকি হাওরের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রেজার উদ্যোগে বাঁধটি নির্মাণ করা হয়। তখন তিনি আশ্বাস দিয়েছিলেন নদীতে পানি বাড়লেই বাঁধটি কেটে দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত কাটা হয়নি। এ সম্পর্কে বাঁধ নির্মাণের সংশ্লিষ্ট শাহপুর এলাকার শাহিন খান বলেন, তাদের এলাকায় বেশ কিছু জমি নিচু হওয়ায় ফসল উৎপাদন করা যায় না, তাই তারা কিছু জমি ক্রয় করে তাতে নিজস্ব উদ্যোগে বাঁধটি নির্মাণ করেন। পাশ দিয়ে একটি খালও খনন করেন যাতে পলিমাটি এসে নিচু জমিগুলো কিছুটা ভরাট হয়। জমি কেনা, বাঁধ নির্মাণ ও খাল খনন কাজে তাদেরকে প্রায় 18 লাখ টাকা খরচ করতে হয়েছে। জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রেজা জানান, অস্থায়ী বাঁধটি নির্মাণ করেছেন শাহপুর এলাকাবাসী, প্রয়োজনে যেকোনো সময় তা অপসারণ করা হবে। পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, চলতি নদীর উপর বাঁধ নির্মাণ অবৈধ। যারা অবৈধভাবে এই বাঁধ দিয়ে নদীর গতিপথ পরিবর্তন করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দ্রুত বাঁধ অপসারণ করা হবে।